হ্যালো বন্ধুরা, হ্যালো। আমরা আবার চলে এসেছি একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে। আজকে দেখতেই পাচ্ছ, মোগলাই চ্যালেঞ্জ, এগ মোগলাই চ্যালেঞ্জ। ঠিক আছে, ওর কাছে একটা আছে এগ মোগলাই, আমার কাছে একটা আছে এগ মোগলাই। বাড়িতে বানানো পসিবল নয়, তাই আমাদের এখানে একটা যে দোকানটা আছে ওই দোকান থেকে কিনে আনা হয়েছে। ঠিক আছে, তো মোটামুটি এর আগে যে দুটো চ্যালেঞ্জ ভিডিও হয়েছে সেই চ্যালেঞ্জ ভিডিওতে কোনো শাস্তি ছিল না, তো আজকে বেশি বড় কিছু নয়। এখন বলছি না কি শাস্তি, একটু পরে দেখতে পাবে, লাস্টে যখন হয়ে যাবে। একটা ছোট্টখাটো শাস্তি আছে, ঠিক আছে, এবং সেটা শাস্তিটাকে নিতেই হবে। ঠিক আছে, যেই হারুক না কেন, আমি হারলেও পেতে হবে, ও হারলেও পেতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আরেকটা কথা তোমাদেরকে একটু বলে নিই, তোমরা যারা যারা সাবস্ক্রাইব করেছো, যারা করোনি, সবাইকেই বলছি, যারা ভিডিও দেখো সবাইকে বলছি খুব 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 থ্যাংক ইউ সবাইকেই। সবাই না করুক, যেটুকু করেছো তাদের জন্যই আমরা এইটুকু জায়গা অন্তত অর্জন করতে পেরেছি, তাই জন্য সবাইকে খুব খুব থ্যাংক ইউ। আর আমরা যে কমেন্টে নাম, কমেন্টের যে যারা কমেন্ট করো তাদের নামগুলো নেওয়ার কথা বলেছিলাম। আমরা আসলে মেন কথা, আমরা তো সবাই দুজনেই অসুস্থ ছিলাম, তোমরা জানো, তো আমরা ওটা করে উঠতে পারিনি। তো এর নেক্সট যে ভিডিওটা আমরা চ্যালেঞ্জ ভিডিও করব, তো সেদিনকে আমরা নামগুলো নেব। ঠিক আছে, তুমি শিওর? একদম, অনেক কিন্তু রেডি করতে হবে। হ্যাঁ ঠিক আছে, করব না, অসুবিধা কি আছে, একটু টাইম লাগবে, নামগুলো তো নিতেই পারি, এটুকু তো করতেই হবে তোমাদের জন্য, বলো। ঠিক আছে, তাহলে আর বেশি কথা বলছি না, মোটামুটি আজকে তাহলে দাঁড়, এটা তো ঢেলে নিতে হবে, নাহলে কী করে হবে। আমি পুরোটা রেডি করেছি, এবার ওটা তুমি ঢালো, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। হ্যাঁ, আমি একটু কথা বলি, ভালো আছে সবাই? ও যখন করে ক্যামেরার সামনে আসে আমি কিছু বলি না, একটু চুপচাপ থাকি। ওর ছ মাসে ন মাসে একবার করে আসে, তো গেস্ট ওকে বলার একটু, ওই জন্য ওকে বলার একটু সুযোগ দিই। আমি আমি নিজেও সত্যি কথা বলছি জানি না যে আমি এই গোটা মোগলাইটা আমার পক্ষে খাওয়া সম্ভব হবে কিনা। আরে পারবে পারবে, একটা মোগলাই আমার কোনো, হেরে যাই যাব, আমার কোনো অসুবিধা নেই। তবে ওই যে চলো, তাহলে আর বেশি কথা বলছি না, যা কথা বলার চ্যান্সটা হওয়ার পর দেখা যাক কে জিতে কে হারে, তারপর বলছি। তাহলে শুরু করা যাক, 3 2 1 স্টার্ট। নতুন করে যেন আমার নাকের গন্ধের জন্ম হয়েছে, যাই খাচ্ছি ভালো লাগছে, এখন গন্ধ পাচ্ছি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাদাম দাও ভিতরে, তো কথা বললে হারবে কিন্তু শিওর। আমি হারলে প্রবলেম নেই, চ্যালেঞ্জ করে কি লাভ, ভালো জিনিসগুলো ভালোবেসে খেতে হবে না। আমি আজ যাই পারি করি, আমি ইটিং শো করি, ইটিং শো মানে মজা করে খেতে হবে, যদি রেস্ট লাগে আমি খাই, খাবার টেস্টটাই তো বুঝতে পারবো না। তুমিও খাও না আস্তে আস্তে, পানিশমেন্ট আমি পেতে চাই না। খেতে খুব ভালো হয়েছে, একটু অয়েলি, তবে তোমার তো প্রবলেম নেই, প্রবলেম তো আমার, টেস্টফুল সরি। আমরা না সবসময় চ্যালেঞ্জ ভিডিও করব না, কোনো কথাবার্তা বলা যায় না, কোনো একদিন তো ইটিং শো করতে পারি, সবার সঙ্গে গল্প করে করে খাওয়া যাবে। এই কি কথা, তোমার কি করে পসিবল? খেতে পারি না, আসতে গো। ও নো, কি বলো বলো, ও চ্যালেঞ্জ করতে বসে যদি এরকম বলে কখনো হয় বলো? ঠিক আছে চলো, আমি দুটো এটা খাওয়ার পর একটু হাফ টাইম দেবো ওর জন্য, ও খাবে বেশিক্ষণ না।
দুটো নারকেল দেওয়া, পেঁয়াজ দেওয়া, ধনে পাতা দেওয়া, ডিম দেওয়া, বাদাম দেওয়া। তুমি তাড়াতাড়ি খাও, কারণ আমি চারটে জীবনে খেতে পারবো না। এর পরের বার থেকে চ্যালেঞ্জ ভিডিও আমি যতটা খেতে পারবো ততটা নিয়ে করবে, তাহলে আমি করবো। আমি খেতে পারবো না পুরোটা। আস্তে খাও না, হচ্ছে চ্যালেঞ্জের সময় কি বলেছিলাম মনে আছে? একদিন চ্যালেঞ্জটা চ্যালেঞ্জের মতো করতে হয়। পাক করো করো। আমি আর খেতে পারছি না, ঠিক হয়ে যাও। এরম করে আবার ঝাঁকে না, আজকে ধীরে খাবে যেন ভীষণ না লাগে। যদি জ্বর না হতো আমাদের কয়েকদিন আগে, তাহলে এর সময় কোল্ড ড্রিঙ্কস রাখতো, একদম মেরে মেরে ফেলবো। ভুলে যাও, কোল্ড ড্রিঙ্কস বলে কিছু আছে? পানিশমেন্টের জন্য প্রস্তুত থাকো। আর এর পরের দিন থেকে সবাইকে বলে দাও আমি যতটা খেতে পারবো সেইটা নিয়ে হবে চ্যালেঞ্জ। হ্যাঁ, তো প্রত্যেকবার হারবো, আমার পেট ছোট, আমি কি করবো? মানে আমি করবো না, আমি প্রত্যেকবার হেরে যাবো। হয়ে গেছে তোমার? ডান, তুমি হেরে গেছো, আর খেতে হবে না, ছেড়ে দাও। তাহলে বন্ধুরা দেখলে আজকে ও হেরে গেছে, আমি আজকে জিতে গেছি, উইনার আমি, ঠিক আছে? তাহলে কথা মতো আজকে তো পানিশমেন্ট পেতেই হবে। কী পানিশমেন্ট আছে সেটা একটু দেখাই যায়, বেশি কিছু না, এটা ইউজুয়াল সবার জন্যই, ওর অসুবিধা খুব একটা বেশি হবে না আশা করি। আর একটা তাই তো, তুমি একটু খাও, দেখো কেমন লাগে। আমি কি হেরেছি নাকি? আমি খাবো, তাহলে অসুবিধা হবে না ওর জন্য। আমার মনে হয় তাই বললাম, লেবু খেতে তো আমার ভালোই লাগে। এটা হচ্ছে আছে একটা লেবু, বেশি না, অল্প একটু লেবু, এটা ওকে পুরোটা খেতে হবে, পুরো রসটা ওকে খেয়ে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই নাও, তুমি তোমার পানিশমেন্ট যেটাই তোমাকে দিলাম, এটা আমি শসের সাথে মিশিয়ে খেতে পারি? একদম না, শুধু দানাটা ফেলে দিয়ে তুমি পুরোটা খেয়ে নাও, তাড়াতাড়ি নাও। তোমার ব্যবস্থা আমি সামনের দিন করবো, দাঁড়াও। ঠিক আছে ঠিক আছে, পরের দিন থেকে ও যেরকম বলছে
ওর কথা মতো ও যেটুকু ও খেতে পারবে, অ্যাকচুয়ালি হয় কি চ্যালেঞ্জ ভিডিও একটু বেশি জিনিস নিয়ে করা হয়, তো ও পারে না খেতে বেশি, অল্পই খেতে পারে, আমিও খুব একটা বেশি খেতে পারি না। দানাটা ঠিক আছে, ও যেহেতু বলছে অসুবিধা হচ্ছে, ওর দিকটা দেখা উচিত, তো মোটামুটি ওর যেটুকু খেতে পারবে, যেটুকু ও খেতে পারবে, কোথায় দানা আছে মানে একটু বা থাকলে হবে না, কিছু করার নেই, খেতেই হবে, খাও খাও খাও। কেমন লাগছে? লিপস্টিকটা না পড়লে ভালো হতো। ঠিক আছে, নাও না, কোনো অসুবিধা নেই, খেয়ে নাও পুরোটা, খাও। খেতে তো হবেই। ঠিক আছে, দেখো দেখো তো, তোমরা সবাই খেয়েছো তো পুরোপুরি? একদম পুরোটা খেয়ে নিয়েছি। ঠিক আছে, আমি চেক করে নিয়েছি, কোথাও কিছু নেই। ঠিক আছে, আজকে চ্যালেঞ্জে এখানেই শেষ। মোটামুটি আমি জিতে গেছি না, ও হেরে গেছে, তাই ওই লেবুটা খেয়েছে পানিশমেন্ট হিসাবে। ঠিক আছে, তাহলে তোমরা যেভাবে আমাদের ভিডিও দেখছো এভাবে আমাদেরকে সাপোর্ট করো। আর 1K হতে খুব বেশি বাকি নেই, খুব হয়তো খুব বেশি হলে মোটামুটি 700-750 সাবস্ক্রাইবার আমাদের হয়েছে, অ্যাকচুয়ালি ওটাকে হিডেন করা আছে, তো দেখা যায় না যার জন্য। তো এখন মোটামুটি 700-750 সাবস্ক্রাইবার হয়েছে, তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা তাড়াতাড়ি ওটাকে 1000-এ পৌঁছে দাও। তাহলে বেশি ভিডিও আর বড় করছি না, আমাদের অন্য করো না, একটু বড় করো না, তুমি তো সবসময় আসো না, একটু কথাবার্তা বলো। না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার সঙ্গে, কালকেই আবার। আর আমার সঙ্গে পরবর্তী যে নেক্সট ভিডিও হবে সেদিন দেখা হচ্ছে। আর প্রমিস করছি ওই দিন তোমাদের চেষ্টা করব সবার নাম বলার, আর যাদের নাম বলতে পারবো না তারা রাগ করো না, আমরা তো পালিয়ে যাচ্ছি না, আমরা পরবর্তী আরো কোনো না কোনো ভিডিওতে আমার নাম বলে দেবো। ঠিক আছে, ও পালিয়ে গেল, আমি তো পালিয়ে যাচ্ছি না, আমার চ্যানেল, যদি তুমি আবার বলো যে আমি করব না ভিডিও। ঠিক আছে, চলো তাহলে আসছে, টাটা।